এরা অশত্রু, মুখোশের আড়ালে। তুমি ওকে মানো কিংবা না মানো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু সেমিনারি কিন্তু আমার বিয়ে করা বউ। ওকে যদি তুমি অপমান করে থাকো তাহলে কিন্তু সেটা কিন্তু আমাকে অপমান করা। এতই যদি মান অপমান বোধ, তাহলে কাল পার্টিতে বউকে মদ খাইয়ে নাচিয়েছিলি কেন? এই বাড়িতে যদি তোমাকে থাকতে হয় তাহলে ভদ্র হয়েই থাকতে হবে। আর তুমি সুমিতকে বিয়ে করেছ, দেখো তোমার দশাও যেন আবার আমার মেজ বৌমার মতো না। আগে তুমি আমাকে প্রমিস করো, এই মাছের মাথাটা যেভাবে চিবোবে ঠিক সেইভাবে বাড়ির অন্য সবার মাথা তোমাকে চিবিতে হবে, পারবে সিমরান? প্রমিস করো আগে আমাকে, পারবে তো? ঠিক পারবে, এমন মাথা চিবাবো সবাই টের পাবে আমি কি জিনিস। দাও 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 ওকে দাও, এবারে একটু চিবো দেখি কেমন চিবোতে পারো তুমি। খুঁটে খুঁটে না, একেবারে কামড়ে কামড়ে চিবোতে হবে। আরে নন্দিনী মা, এসো 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 মা, এসো এসো এসো। তারপর বলো আজকের দিনটা তোমার কেমন কাটলো? ভালো, নতুন অনেক কিছু শেখার সুযোগ পাচ্ছি বাবা। তা বলছিলাম বড়মা, আপনার সঙ্গে একটু কথা আছে, একটু ওদিকে আসুন না। বলো মা। শুনেছি আজকে বাবাকে নাকি খুব অপমান করেছে মেজদার নতুন বউ। অপমান বলে অপমান, যাচ্ছে তাই করে বলেছে, বলেছে আমরা নাকি ওদের এ বাড়ি থেকে বার করতে পারবো না, আমাদের চোখের সামনে ওরা যা ইচ্ছে তাই করবে, আমরা তার কোনো প্রতিবাদ করতে পারবো না। তা বলে পিছিয়ে আসবো কি করে? ওদের বাজে কথার জবাব ওদের মুখের ওপরে দিতে হবে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি যাবে? বেশ যাও, তবে ওরা যদি অসভ্যতামি করে তুমি চলে এসো মা। ঠিক আছে বর্মা, তোমাদের সঙ্গে আমার একটা কথা ছিল। দেখতে পাচ্ছ না আমরা খাচ্ছি, খাওয়ার সময় বিরক্ত করো না, খাওয়া হয়ে যাক তারপরে কিছু বলার থাকলে বলো। কেমন খাচ্ছ? খাচ্ছ তো কি হয়েছে? অন্যেরা যখন খায় তখন তাদেরকে তোমরা ডিস্টার্ব করতে পারো, শুধু ডিস্টার্ব না তাদেরকে অপমান করতে পারো, তাহলে তোমাদেরকে আমি রিয়াদ করব কেন বলো তো? এই শোনো, অনেকক্ষণ ধরে তোমার ভাষণ শুনছি, হ্যাঁ প্লিজ তুমি এবার এখান থেকে যাও। একটু শান্তিতে খেতেও দেবে না। যখন বাবাকে শান্তিতে খেতে দাওনি তখন আমি তোমাদেরকে কি করে শান্তিতে থাকতে দেব মিসেস মুখার্জি? তুমি কি ভেবেছো বলো? তোমার যা ইচ্ছে হবে তুমি তাই করবে আর আমরা সেটা চুপ করে দেব? তোমরা আজ সকাল পর্যন্ত যা ইচ্ছে তাই করে নিয়েছো বর্গ, এবার আমার যা যা ইচ্ছে আমি তাই তাই করব। চলো ওঠো ওঠো ওঠো, আজ সকালে বাবার সঙ্গে যে যে খারাপ ব্যবহার করছো তার জন্য এখনই গিয়ে বাবার কাছে ক্ষমা চাইবে। এরাও শত্রু, মুখোশের আড়ালে।